এত এত অপেক্ষা করার পর ফাইনালি এই দিনটা চলে আসলো, আর আমি এত খুশি ছিলাম ওই দিন থেকেই। আজকে আপনাদের সবার সাথে শেয়ার করব আমার উজবেকিস্তান ট্যুরের প্রথম পার্ট। আর আপনারা সবাই জানেন কি না, এখানে কিন্তু রূপময় এসেছে। অ্যাকচুয়ালি আমরা দুজন যেহেতু একসাথে থাকি না এখন, তো সেজন্য একসাথে হয়ে একটা ভালো টাইম স্পেন্ড করার জন্য এই প্ল্যানটা আমরা অনেকদিন ধরে করছিলাম, যে ও ইউএস থেকে এখানে আসবে আর আমি ওবিটি থেকে যাব। আর এর মাঝখানে দেশের পরিস্থিতিও ভালো ছিল না, এই জন্য হচ্ছে আমরা খুব কনফিউজ ছিলাম যে সব কিছু ঠিকমতো হবে কি না। ফাইনালি সব কিছু ঠিকমতো হয়েছে, আমাদেরও দেখা হয়েছে, আর তারপর আমরা আমাদের ট্রাভেলিং শুরু করে দিই। এখানে আমরা একটা রেস্টুরেন্টে যাই যেটা কিনা উজবেকিস্তানের সবচেয়ে ফেমাস, তাশকেন্দে অবস্থিত। আর এইখানে যে খাবারটা বানানো হয় এটাকে বলে পোলাও, আর বাংলাদেশের উচ্চারণে আসলে আমরা মনে করি যে এটা পোলাও, কিন্তু আসলে না, এটা পিলাফ। আর এটার মধ্যে ওরা স্পেশালি ল্যাম্প মিট ইউজ করে, ওদের সব খাবারই ল্যাম্প থাকে। তো খাবারটা খেলাম, ভালোই লেগেছে। আর ওদের খাবারের টেস্ট মোটামুটি বাংলাদেশের খাবারের টেস্টের সাথে অনেকটাই সিমিলার, জাস্ট ফ্লেভারটা একটু চেঞ্জ। আর খাওয়া দাওয়ার পরে আমরা চলে গেলাম চরসু বাজারে, এটা খুবই ফেমাস একটা জায়গা। যেহেতু আমরা ঘুরতে গিয়েছি এক সপ্তাহ আট দিন থাকবো, তো আমরা ফেমাস জায়গাগুলোই অফকোর্স কভার করব। আর আগেই বলে রাখি, উজবেকিস্তান এত একটা আনপপুলার কান্ট্রি ফর ট্রাভেলিং, কিন্তু এটা এতটাই সুন্দর, আসলে এটা ডিজার্ভ করে না আনপপুলার থাকার। এটা খুবই একটা ফেমাস কান্ট্রি হওয়া উচিত ঘোরার জন্য, কারণ এখানে গিয়ে আপনারা যে স্ট্রাকচার্স দেখতে পারবেন, যে কালচারটা ফিল করতে পারবেন, সেটা আপনার সবসময় মনে থেকে যাবে। আর আমাদের কাছে স্পেশালি এরকম কালচার দেখা, অন্যরকম মানুষদের সাথে মেশা, ওদের জিনিসপত্রগুলো উপভোগ করা বেশি ইন্টারেস্টিং মনে হয়। তো থ্যাংক গড, আমার আসলে প্ল্যান ছিল দুবাইতে যাওয়ার, যেহেতু দুবাই হচ্ছে গিয়ে এমন একটা জায়গা সবাই যেতে চায়, খুবই কমন টু ট্রাভেল। বাট থ্যাংক গড যে ওটা হয়নি, কারণ হচ্ছে দুবাইতে একটা ঝামেলা হচ্ছিলো বাংলাদেশের পরিস্থিতি নিয়ে, তাই ওটা হয়নি। আর এটা তখন আমরা চুজ করেছি, আর আমি এর জন্য অনেক অনেক খুশি যে আমি উজবেকিস্তান চুজ করেছি, কারণ এটা না হলে আসলে লাইফ টাইম একটা এক্সপিরিয়েন্স মিস হয়ে যেত আমার। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা চলে এসেছি ম্যাজিক সিটিতে। এটা এত সুন্দর একটা জায়গা, এটা তাশকেন্দের মধ্যে, মানে ওদের রাজধানীর মধ্যে। তো আসলে বাইরে থেকে বোঝা যায় না যে ভিতরে ওদের এত সুন্দর, একেবারেই মানে ইউরোপ কান্ট্রির মতো লাগছে আমার কাছে। যদি ওরা মুসলিম ইসলামিক একটা ভাইব দেয়, ওইটা অনেক ভালো লাগে আমার কাছে। আর এটা একেবারে ডিজনিল্যান্ডের মতো দেখা যাচ্ছিল। এখানে মেইনলি ওরা ওয়াটার শো করে, আমার কাছে ওয়াটার শো অনেক ভালো লাগে, যেটা আমি সিঙ্গাপুরে দেখেছিলাম লাস্ট টাইম, আর ওটা দেখেই আমার এত ভালো লাগছে। অন্য কোথাও ওয়াটার শো আমার তেমন ভালো লাগে নাই, তো ওইটার জন্য হচ্ছে আমরা মেইনলি অপেক্ষা করছিলাম। আর চারপাশে এত সুন্দর সুন্দর জিনিস, এত মজা মজা খাবার, ওগুলো এনজয় করতে করতে আমাদের ওয়াটার শো শুরু হয়ে যায়। আর আপনারা দেখেন কত সুন্দর লাগে ওয়াটার ড্যান্সটা। শেষ হওয়ার পরে আমরা আরো কিছুক্ষণ ঘোরাঘুরি করে খাওয়ার জন্য বেরিয়ে যাই। আর আমার কাছে ওদের এই গান এত ভালো লাগছে, আমার কাছেও আমার হাজব্যান্ডের কাছেও, আমরা দুজনই হচ্ছে কি পুরো ট্যুর জুড়ে ওদের যে উজবেক সংগুলো আছে সেগুলো শুনেছি, গাড়িতে, বাসায়, হোটেলে, মানে সব জায়গাতে ওদের গানগুলো ছেড়ে রেখেছি, এত ভালো লাগছে। ওদের গানের টেস্টটাও কিন্তু খুব ভালো, মিউজিক টিউন খুব ভালো লাগছে। এনিওয়েজ, এরপর আমরা চলে যাই একটা স্টেক হাউসে, যেখানে হচ্ছে মেনলি ওরা স্টেকই বানায়। আমার হাজব্যান্ডের ইচ্ছা করছে স্টেক খাবে, তো আমরা স্টেক অর্ডার করে ওয়েট করি। আর এক
একটা কাবাব অর্ডার করেছিলাম, কিন্তু ওই কাবাবটা না আমাদের খাওয়াই হয়নি। ওইটা প্যাক করে নিয়ে আসছি বাসায়, তারপরে তিন দিন ক্যারি করছি কিন্তু তাও খাওয়া হয়নি। মানে কি, ওখানে আসলে ঘুরতে গিয়ে আমরা ইনস্ট্যান্ট এত এত খাবার অর্ডার করছি বা খাইছি, নষ্ট করিনি অফকোর্স, বাট কিছু না কিছু নষ্ট হয়েই গেছে, ওটার জন্য আমার অনেক খারাপ লাগে। কিন্তু আসলে ওই তিন চার দিন ক্যারি করার পরেও খাওয়া হচ্ছিলো না, কারণ নতুন নতুন জায়গাতে গিয়ে আবার নতুন নতুন খাবার খেতে ইচ্ছা করছে। এখানে ও আমাদেরকে ভিআইপি একটা ট্রিটমেন্ট দিলো, যেহেতু আমরা টিবন একটা স্টেক অর্ডার করেছিলাম, ওদের ওখানে হয়তো এইভাবেই সার্ভ করে যারা টিবন স্টেকটা নেয়, তো এটা একটা মজার এক্সপিরিয়েন্স ছিল। স্টেকটা ছিল একেবারে মিডিয়াম র, মানে কি বলবো, অরিজিনাল যে স্টেকের মতো হয়, তো আমার তো এটা খেয়ে অভ্যাস নেই। আমি বলছিলাম এরকম কেজি নিও না, বাট তার এটাই নিতে হবে। এনিওয়েজ, কেমন লাগলো আপনাদের সবার বলবেন, আর পরের পার্টগুলো আবার আমি আপলোড করবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।